কম বেশি সকলেই আমরা পায়েস পছন্দ করি বিশেষ করে বাড়ির ছোট্ট শিশুরা পায়েস বেশি পছন্দ করে আর যদি কারো জন্মদিন হয় তাহলে তো কোনো কথাই নেই পায়েস তো থাকবেই আজকে এমনই একটা রান্নার রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম চমৎকার এই মিষ্টান্ন আপনিও রান্না করে মাঝে মাঝে আপনার শিশুদের এবং বাড়ির বয়স্ক সহ সকলকে দিতে পারেন চলুন তাহলে মূল রেসিপিতে যাওয়া যাক পায়েস তৈরি করার জন্য এখানে আমি এক লিটার দুধ নিয়েছি আর নিয়েছি এক মুঠো পরিমাণ চিনিগুঁড়া চাউল চিনিগুঁড়া চাউলটাকে আমি এক ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম এখানে আমি এক লিটার দুধের জন্য এক মুঠো পরিমাণ চিনিগুঁড়া চাউল ব্যবহার করব। অর্থাৎ আপনি যদি দুই লিটার দুধের পায়েস তৈরি করতে চান সেক্ষেত্রে আপনাকে দুই মুঠো চিনিগুঁড়া চাউল ব্যবহার করতে হবে চালটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এইদিকে এক লিটার দুধকে জাল করতে করতে হাফ লিটারে নিয়ে এসেছি অর্থাৎ জাল করতে করতে দুধটাকে একেবারে ঘন করে ফেলেছি এ পর্যায়ে যে চালটা আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেটা এই ঘন দুধের মধ্যে দিয়ে দিব এরপর একটা চামচ বা কাঠির সাহায্যে ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে যাতে করে জমাট বেঁধে না থাকে এ পর্যায়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব এবং অপেক্ষা করতে থাকব বলক আসা পর্যন্ত এবং বলক চলে আসলে আবারও নেড়ে ছেড়ে দিব মিশ্রণটাকে ঠিক দশ মিনিট ধরে এই মিশ্রণটাকে রান্না করতে হবে এবং এ পর্যায়ে চুলার আঁচটা থাকবে একেবারে লোতে চুলার আঁচটা খুব বেশি হাই হিটে দেওয়া যাবে না হিটে দিলে খুব দ্রুত দুধটা শুকিয়ে যাবে এবং চালটা দানা দানা থেকে যাবে অর্থাৎ সিদ্ধ হবে না দশ মিনিট ধরে রান্না করব এবং এই প্রসেসে বারবার নেড়ে চেড়ে দিব পায়েসের এই মিশ্রণটাকে ভিন্ন একটা ফ্লেভারে নিয়ে আসার জন্য এখানে আমি লেবু পাতাটা ব্যবহার করেছি কোনো প্রকার এলাচ অথবা দারুচিনি এখানে ব্যবহার করব না এখানে আমি চারটা লেবু পাতা নিয়েছি এবং লেবু পাতার সাইডগুলো কেটে নিয়েছি যাতে করে ফ্লেভারটা খুব দ্রুত এর মধ্যে মিশে যায় পায়েসের মধ্যে এই লেবু পাতাটা এক মিনিটের মতো চুবিয়ে রাখব পাতাগুলো পায়েসের মিশ্রণ থেকে উঠিয়ে ফেলে দিব এই লেবু পাতার কারণে পায়েসের মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয় খেতেও কিন্তু অনেক ভালো লাগে আপনারা চাইলে লেবু পাতার পরিবর্তে এলাচ এবং দারুচিনি ব্যবহার করতে পারেন এই মিশ্রণটার মধ্যে পায়েসটা রান্না করার সময় পায়েসের গায়ে বারবার একটা স্বরের প্রলেপ পড়বে এই সরের প্রলেপটাকে বারবার নেড়েচেড়ে পায়েসের সঙ্গে মিশিয়ে দিতে হবে এ পর্যায়ে পায়েসের মধ্যে আমি হাফ কাপ পরিমাণ গুঁড়ু দুধ এবং এক চিমটি লবণ ব্যবহার করব। এই গুঁড়ু দুধটা অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারে। বাট গুঁড়ু দুধের কারণে পায়েসটা কিন্তু অনেক বেশি টেস্টি হয় বিয়েবাড়ি স্টাইলের পায়েস তৈরি করতে হলে কিন্তু এই গুঁড় দুধটা অবশ্যই ব্যবহার করতে হবে আপনাকে পায়েসের মধ্যে কিন্তু আমি এখনও চিনি অ্যাড করি নাই প্রায় পাঁচ থেকে সাত মিনিট রান্না করার পর পায়েসটা যখন ঠিক এই প্রসেসে চলে আসবে তখনই আমাকে এখানে এক কাপ পরিমাণ চিনি অ্যাড করতে হবে চিনিটা আপনারা আপনাদের চাহিদা অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন পায়েসের মধ্যে যাতে কোনো প্রকার দানা ভাব না থাকে সেই জন্য একটা হ্যান্ড বিটারের সাহায্যে পায়েসটাকে ভালোভাবে বিট করে নিব এতে করে পায়েস খাওয়ার সময় কোনো প্রকার দানা দানা ভাব থাকবে না এবং খেতে কিন্তু অসাধারণ লাগবে পায়েসটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এখন নামিয়ে নিব এবং ঢাকনা দিয়ে একটা সাইডে রেখে দিবো পায়েসটা পরিবেশন করার জন্য এবং পায়েসটা একটু আকর্ষণীয় করার জন্য এখানে কিছু বাদাম নিয়েছি এবং কিছু নিয়েছি এখানে আমি দুই ধরনের বাদাম নিয়েছি আপনারা চাইলে যে কোনো এক ধরনের বাদাম ব্যবহার করতে পারেন এই পায়েসের মধ্যে হাতের নাগালে বাদাম না থাকলে নাও দিতে পারেন বাদামগুলোকে আমি এইভাবে মিহিকুচি করে নিয়েছি এবার আমি গরম গরম পায়েসটা পরিবেশন করব এই পরিবেশন করার জন্য ছোট ছোট কাপের মধ্যে আমি পায়েসটা ঠিক এই প্রসেসে সম্পূর্ণ পায়েস আমি কাপের মধ্যে সেট করে নিব এতে করে গরম গরম যখনই আমি পায়েসটা সেট করে নিব এবং নর্মাল ফ্রিজে রেখে দিব তখনই দেখতে পাবো যে পায়েসটা খুব সুন্দর সেট হয়ে গেছে কাপের মধ্যে এক লিটার দুধের সাথে এক মুঠো পরিমাণ চাউলের পায়েসটাকে আমি চারটা কাপের মধ্যে সাজিয়ে নিতে পারবো অর্থাৎ চারজনকে আমি পরিবেশন করতে পারবো এ পর্যায়ে পায়েসটাকে একটু আকর্ষণীয় করার জন্য কিছু বাদাম কুচি এবং কিসমিস দিয়ে দিলাম এই বাদাম কিসমিস দেওয়ার কারণে পায়েসের টেস্টটা আরও অনেক গুণ বেশি বৃদ্ধি পায় তো এই প্রসেসে আমি সবগুলো কাপ সাজিয়ে নিলাম এবং নর্মাল ফ্রিজে রেখে দিব এক থেকে দুই ঘন্টার জন্য ঠিক এক থেকে দুই ঘন্টা পর নর্মাল ফ্রিজ থেকে বের করে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে পারেন এই পায়েস ছোট বড় যে কোনো অনুষ্ঠানে আপনারা এই মিষ্টান্নটি রাখতে পারেন রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন আজ আর নয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ